আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আফসার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন। তো আফসার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, এবং আফসার অ্যাকাউন্ট কোথায় থেকে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে করবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের আফসার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য স্ক্রিনে দেওয়া যে মেশিনটি দেখতে পাচ্ছেন, তো এরকম মেশিনের কাছে আপনাদেরকে যেতে হবে। তো বন্ধুরা, এইরকম মেশিনগুলি বেশি অংশ দেওয়া থাকে বড় বড় শপিং মল এবং বড় বড় মার্কেটের কর্নারে। তো আপনারা সেইখান থেকে আপনাদের আফসার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের এরিয়ার মধ্যে বড় বড় শপিং মল এবং সুপার মার্কেটের মধ্যে যদি এরকমভাবে মেশিনগুলি না দেওয়া থাকে, তাহলে আপনারা যাওয়াজাত অফিস থেকে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি আমার এই অ্যাকাউন্টটি যাওয়াজাত অফিস থেকে অ্যাক্টিভ করে আনছি। তো অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে মেশিনের সামনে যেতে হবে। প্রথমে যাওয়ার পরে দুইটি অপশন থাকবে মেশিনের স্ক্রিনের মধ্যে, একটি ইংলিশ আর একটি আরবি। তো আপনি ইংলিশ করে দিবেন, তো আমি ইংলিশ করে দিচ্ছি। দেওয়ার পরে এরকমভাবে তিনটি অপশন আসবে। তো আপনারা প্রথম যে অপশনটি রেজিস্টার অ্যাক্টিভ, এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের ইকামার নাম্বারটি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। তো আমার ইকামার নাম্বারটি আমি দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আপনাদের ইকামার নাম্বারটি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের ইকামার নাম্বারটি সঠিকভাবে দেখবেন ঠিক আছে কি না। দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। তো আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ফিঙ্গার দেওয়ার একটি অপশন স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, অপশনটি চলে আসছে। তো আপনারা আপনাদের ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে ফিঙ্গার দিয়ে নেবেন। মেশিনের একটু নিচে দেখবেন ফিঙ্গার দেওয়ার একটি অপশন থাকবে। তো আমি অপশনটিতে আমার ডান হাতের শাহাদাত আঙুল দিয়ে ফিঙ্গার করে নিচ্ছি। ডান হাতের ফিঙ্গার দেওয়ার পরে আপনাদেরকে আবারও আপনাদের বাম হাতের শাহাদাত আঙুল দিয়ে ফিঙ্গার দিতে হবে। তো আমি আমার বাম হাতের শাহাদাত আঙুল দিয়ে আবারও ফিঙ্গার করে নিচ্ছি। তো আপনারা এইভাবে ফিঙ্গার করে নেবেন। তারপরে এগ্রি নামের যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এগ্রিতে ক্লিক করছি। করার পরে এরকমভাবে একটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, এই অপশনটিতে আপনাদের ব্যবহারিক যে নাম্বার, মোবাইল নাম্বার, সেই নাম্বারটি দিয়ে নেবেন। আপনারা যে নাম্বারটি দিয়ে আপনাদের আফসার অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি দিয়ে দিবেন এই অপশনটিতে। দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন। তো আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, নেক্সট ক্লিক করার পরে আপনাদের মোবাইলের মধ্যে একটি কোড আসবে। তো এই কোডটি এই জায়গাতে বসাতে হবে। তো আমার মোবাইলের মধ্যে একটি কোড আসবে এখন, ভেরিফিকেশন কোড। তো এই কোডটি আপনারা স্ক্রিনে বসাবেন। তো আমি এখন কোডটি বসিয়ে দিচ্ছি। তো সঠিকভাবে কোডটি বসিয়ে দিবেন। কোডটি বসানোর পরে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের মোবাইলের মধ্যে সাকসেসফুলি এরকম একটি SMS আসবে। তো আমাদের অ্যাকাউন্টটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্টটি এরকমভাবে অ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আমাদের আগের ভিডিওটি এখনও যারা দেখেন নাই, কীভাবে আফসার অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন। আর সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো আপনারা সেই লিঙ্ক থেকে আমাদের সেই ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম।